মারামারির ঘটনাটা, ওইটা লাইভ ছিল দুইটা পেজ থেকে। ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল, আমার চোখে মারা হয়েছিল, আমার মাথায় মারা হয়েছিল, আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। এবং যখন আমাকে মারছিল, আপনারা প্রিন্স বাবুকেও দেখতে পাচ্ছিলেন লাইভের মধ্যে। আমার আপনাদের সবাইকে এখানে একসাথে ডাকার একটা উদ্দেশ্য আছে। আশঙ্কা করছি যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে। হ্যাঁ, আমার পাশে কিন্তু কেউ নেই। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি, আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনোদিন নাও আসতে পারি, তাহলে আপনারা যেন আমার আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো, যা শেয়ার করব, সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন। রাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, মারামারির ঘটনাটা, ওইটা লাইভ ছিল দুইটা পেজ থেকে। এবং আমার সাথে আপনারা প্রিন্স মামুনকে দেখেছেন এবং আমার চেহারার অবস্থা দেখেছেন। সো ঘটনাটা যে সত্যি এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে? এবং যখন আমাকে মারছিল, আপনারা প্রিন্স মামুনকেও দেখতে পাচ্ছিলেন লাইভের মধ্যে। আমরা সেকেন্ড ভিডিওটাতে যাব। এটা দেখেন প্রিন্স মামুনের, হ্যাঁ প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিস দেখেন। এখন দেখেন ওর হাতে কি দেখেন। এই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমিও দেখেছি। দেখেন, দেখছেন ওর হাতে কি আপনারা দেখেন, মামুনের হাতে কি আপনারা দেখেন, এটা কি আরেকটু বড় করেছেন? এই দেখেন, এই হাতে হাতে দেখেছেন কি, হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন, লোহার রডটা দেখতে পাচ্ছেন, ভোতা একটা লোহার রড যে দেখা যাচ্ছে, এটা গাড়ির হুইল। আমি আপনাদেরকে সেকেন্ড যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা আমার আমাকে হ্যাক করার ব্যাপারটা আমি বলেছিলাম, যে ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল, আমার চোখে মারা হয়েছিল, আমার মাথায় মারা হয়েছিল, আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। এটা তো সবাই দেখেছেন, এটা ওর পার্লার প্রমোশনের সেলুন উদ্বোধনের দিন। এখন আমি রকিবের 7 নম্বর রকিবের আমি ভিডিও দেখেছিলাম একটা চ্যানেলে, নিউজ চ্যানেলে, ওটা আমি সাউন্ডটা মামনের ইচ্ছা শক্তি ছিল যে মানে ওই ভাইয়ের যে বিষয়টা, ভাইটা